আমরা যদি বাসায় একটা চারাগাছ আনি এবং দেখি যে চারাগাছটা ঠিকভাবে বেড়ে উঠছে না, তখন কিন্তু আমরা চারাগাছটাকে দোষ দেই না, বলি না ফালতু চারাগাছ ফালাই দাও, এরকম করি না কিন্তু, ঠিক না? আমরা চিন্তা করি চারাগাছটা কেন বেড়ে উঠছে না, মেবি ওটা প্রপারলি পানি পাচ্ছে না। আমরা সকাল বিকাল পানি দেওয়ার চেষ্টা করি, মাটিটা একটু খুঁড়িয়ে দেই, হয়তোবা চিন্তা করি যাচ্ছে এখনও যেহেতু বেড়ে উঠছে না, মেবি রোদ পাচ্ছে না। আমরা আমাদের বারান্দার ওই কোনাটায় নিয়ে যাই যেখানে হয়তোবা রোদ পেতে পারে, এবং আমরা সব চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না চারাগাছটা বেড়ে না উঠছে। ওয়েল, এই সেম ব্যবহারটা আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষের জন্য করি না। কেউ একজন কোনো একটা কাজে হয়তো ভালো পারফর্ম করছে না, হয়তো বা ফেল করছে, আমরা কিন্তু সোজাসুজি তাকে দোষ দেই, হচ্ছে না তোকে দে, খারাপ হবে না, ফালতু, এটা বলা শুরু করি। একটা ছোট্ট জিনিস মনে রাখা দরকার, কাউকে দোষারোপ করে, খারাপ কথা বলে, গালি দিয়ে, ট্রোল করে আসলে কখনো পজিটিভ কোনো ইম্প্যাক্ট আনা যায় না। বরং চারাগাছটার ক্ষেত্রে আমরা যে কাজটি করেছিলাম, আমরা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যে কেন চারাগাছটা বেড়ে উঠছে না, এবং ওই জায়গাটাতে আমরা নিজেরা চারাগাছটাকে হেল্প করার চেষ্টা করেছি। মানুষের ক্ষেত্রেও এই সেম কাজটা করা উচিত, তাদের সমস্যাটা কেন হচ্ছে এটা বোঝার উচিত। যেমন কারো হয়তো বা একটা কোনো একটা কাজে ভালো পারফরমেন্স আসছে না, মেবি সে হয়তো বা কোনো একটা অর্থ সংকটে ভুগছে, তার পরিবারের হয়তো বা কেউ খুবই অসুস্থ, সে হয়তো বা মানসিকভাবে খুব একটা ভালো নেই, এটার কারণে হয়তো বা সে কোনো একটা কাজ করতে পারছে না, এটা বোঝাটাকেই বলে হলো এমপ্যাথি। আমরা বলি না সিম্প্যাথি, কি একজন খারাপ করছে না, আমি দুঃখ পেলাম, এই দুঃখ পাওয়ার উপরের লেভেলটা হলো এমপ্যাথি, যে সে কেন পারছে না সেটা বোঝা। ও যে বলে না কারো একটা সমস্যার জায়গায় যদি আমি নিজে পড়তাম তাহলে আমি কেমন ফিল করতাম, ওটা যদি আমি আসলেই ফিল করতে পারি তাহলে সেটাকেই বলে হলো এমপ্যাথি। যখন আমাদের আশেপাশের মানুষগুলোর জন্য আমাদের এমপ্যাথি জন্মাবে, সেদিন আসলেই আমরা বুঝতে পারবো আমাদের আশেপাশের মানুষগুলো কেন হয়তো বা কোনো একটা ভালো কাজ করছে না, এবং আমাদের এমপ্যাথি জন্মানোর কারণে আমরা ওই মানুষগুলোর যে সমস্যাটা আছে ওটা আসলে অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো এবং তাকে হেল্প করতে পারবো। এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা, সে ভালো পারফরমেন্স না দেওয়ার কারণে আগে আমাদের বিরক্ত লাগতো না, এখন আমাদের আর বিরক্ত লাগবে না, আমরা কারণ আসলেই বুঝতে পারবো সে কেন ভালো পারফর্ম করতে পারছে না। গালাগালি করার দরকার হবে না, ট্রোল করারও দরকার হবে না, ছোটো করারও দরকার হবে না, বরং আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। তো এই ছোটো চারাগাছের ক্ষেত্রে আমরা যেই ব্যবহারটা করেছিলাম, আমাদের আশেপাশের মানুষগুলোর জন্য আমাদের ঠিক সেম ব্যবহারটাই দেয়া দরকার, এবং এটাকেই বলে হলো এমপ্যাথি। বাংলাদেশে এমপ্যাথির এখন বড়ই অভাব, আসুন না চেষ্টা করে দেখি আশেপাশের মানুষগুলোর জন্য একটু হলেও এমপ্যাথি বাড়িয়ে দিই, এবং আস্তে আস্তে এমপ্যাথি বাড়িয়ে দিলে আশেপাশের সব মানুষগুলোকে নিয়ে একটা খুব সুন্দর ভবিষ্যৎ কিন্তু আমরা গড়ে তুলতে পারবো।